দেখো শিখর না, আজকাল তো কর্পোরাল পানিশমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো রকম ভাবে শারীরিক মানসিক কোনো রকম শাস্তি কিন্তু এখন ছাত্রছাত্রীদের দেওয়া যায় না। কিন্তু প্রায় বলা যায় প্রতিহিংসা পরায়ণ হয়েও কয়েকজন কিছু কিছু শিক্ষক তারা কিন্তু এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন, যেরকম ঘটনা ঘটেছে এক্ষেত্রেও পূর্ব বর্ধমানে, যেখানে টিউশন ছেড়ে দেওয়ায় নবম শ্রেণীর ছাত্রকে মারধরের অভিযোগ প্রাক্তন গৃহ শিক্ষকের বিরুদ্ধে পূর্ব বর্ধমানের কালনায় ঘটেছে এই ঘটনা। কথা বলবো আমাদের প্রতিনিধি রানা দাসের সঙ্গে। রানা, ছাত্রটির শারীরিক অবস্থা এখন কিরকম, তার পরিবারের লোকজনই বা কি বলছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে কালকে এই ছাত্রকে মারধর করে তার প্রাক্তন গৃহ শিক্ষক এবং গুরুতর আহত এই কালনা মহকুমা হাসপাতালে ভর্তি। পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার মাথায় আঘাত করা হয়েছে, ডাস্টার দিয়ে তার মাথায় মারা হয় এবং এই ছাত্রটি সেই সময় সংজ্ঞাহীন হয়ে পড়ে এবং তারপরে তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে তার চিকিৎসা চলছে এবং চিকিৎসক সূত্রে যেটা আর জানা যাচ্ছে যে তার মাথায় আঘাত রয়েছে এবং মাঝে মাঝে এই ছাত্রটি বমি করছে, সেই কারণে তার সিটি স্ক্যান করতে দেওয়া হয়েছে এবং সেই রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে কতটা গুরুতর অসুস্থ হয়েছে এবং সেইভাবে তার চিকিৎসা চলবে। অন্যদিকে এই পরিবারের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে এই গৃহ শিক্ষক এর আগেও কিন্তু এই ছাত্রকে মারধর করেছে এবং সেই কারণে কালনা থানাতে তারা লিখিত অভিযোগ দায়ের করেছে। কালনা থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই গৃহ শিক্ষককে পুলিশ প্রথমে জিজ্ঞাসাবাদ করবে এবং তার গৃহ শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ রানা।